দীর্ঘদিন ধরে বিশেষ করে শরদ উৎসবের প্রাক লগ্ন থেকে গোটা তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন বাজারে পেঁয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধি ঘটে চলেছে। সে জায়গায় দাঁড়িয়ে বুধবার তেলিয়ামুড়া মহকুমার প্রশাসনের একটি প্রতিনিধি দল তেলিয়ামুড়া বাজারের বিভিন্ন দোকান পরিদর্শনে যান। পেঁয়াজ সহ বিভিন্ন সামগ্রীর মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কোন প্রকার কারচুপি রয়েছে কিনা, বিভিন্ন খাদ্য সামগ্রীর পাইকারি মূল্যের সাথে খুচরো মূল্যের বিশেষ কিছু ফারাক রয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলো নিরীক্ষণ করার জন্য এই পর্যবেক্ষণ বলে জানান পরিদর্শনে আসা খাদ্য দপ্তরের আধিকারিকরা। এই নিরীক্ষণকালে একাধিক দোকানিদেরকে অবৈধভাবে প্লাস্টিক ব্যবহারের জন্য আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং প্রশাসনিক নির্দেশিকাকে মান্যতা প্রদান না করে ডিসপ্লে বোর্ড সঠিকভাবে ব্যবহার না করায় একাধিক ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। তবে এদিনের পর্যবেক্ষণে পেঁয়াজের দামের ক্ষেত্রে বিশেষ কোনো মূল্যবৃদ্ধির লক্ষ্য করা যায়নি। তেলিয়ামুড়া বাজারে পেঁয়াজের দাম এখনও নাগালের বাইরে যায়নি বলে দাবি করেন ডিসিএম অমিত রায় চৌধুরী। সম্প্রতি দ্রব্যমূল্য নিয়ে কিছু কথা হচ্ছে, বিশেষ করে পেঁয়াজের যে মূল্য, বিশেষ করে খুচরো পেঁয়াজের মূল্যটা, এটা নিয়ে একটু অভিযোগ আছে। তো আমরা এই বিষয়ে পাশাপাশি অন্যান্য যে স্ট্যাটুটরি কিছু ম্যাটার আছে, যেমন প্রত্যেক দোকানিকে খুচরো হোক বা পাইকারি হোক, দোকানিকে বোর্ড লাগাতে হয়, হ্যাঁ, বোর্ড লাগিয়ে কত দামে জিনিস বিক্রি করছে ওরা এটা জানাতে হয়, যাতে কাস্টমার বুঝতে পারে যে আজকে এই প্রোডাক্টের রেট কত। এসব কিছু অত্যাবশ্যকীয় কিছু নিয়মাবলী আছে এগুলো, পাশাপাশি সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা নিষিদ্ধ, হ্যাঁ, ভারতবর্ষে এখন সিঙ্গেল ইউজ প্লাস্টিক, এগুলো আমরা সব মিলিয়ে দেখতে এসেছি। তো আমরা দেখেছি যে পাইকারি মূল্য আর খুচরো মূল্য, এই দুটোর মধ্যে কী ডিফারেন্স আছে, মারাত্মক কোনো পার্থক্য আছে কি না, এগুলি আমরা দেখার চেষ্টা করেছি। আমরা যেটা দেখেছি যে মোটামুটি তেলিয়ামুড়া বাজারের পেঁয়াজ নিয়ে বলছি, পরিস্থিতি হাতের নাগালের বাইরে যায়নি। বোর্ড, স্ট্যাটুটরি বোর্ড, দ্রব্যমূল্যের বোর্ড মজুদ কী আছে, মূল্য কী আছে, এগুলো নিয়ে অনেক দোকানে আমরা পেয়েছি, ঘাটতি পেয়েছি, তাদেরকে সতর্ক করেছি আজকের মতো, এবং বাকিদের ক্ষেত্রে আমরা পেয়েছি যে ওরা লিখেছেন, হ্যাঁ, কিন্তু লেখার মধ্যে ঘাটতি আছে, হ্যাঁ, এগুলো আমরা ওদেরকে সতর্ক করার চেষ্টা করেছি। আমরা এই এখন এই যে অভিযান আজকে আমরা করলাম, এটা আমরা দ্রব্যমূল্য নর্মাল পর্যায়ে থাকা অবধি আমরা রেগুলার এটা দেখব, দেখে আমরা যাতে কোনোভাবেই মানুষের, সাধারণ মানুষের নাগালের বাইরে যাতে না যায়, রাজ্য সরকারের যেটা লক্ষ্য এটা আমরা সুনিশ্চিত করার চেষ্টা করছি। এদিনের এই অভিযানের পরিপ্রেক্ষিতে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হলেও সার্বিকভাবে জনসাধারণের স্বার্থে এই প্রকারের অভিযান জারি থাকবে বলে জানান ডিসিএম। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।